फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। आज के वीडियो टा किंतु भीषण भीषण गुरुत्वपूर्ण, ताई पुरोटा देखा रिक्वेस्ट रही। आज के जे विषय टी निये आलोचना करब, विषय टी होच्छे एडुकेशन। आज के आमरा जानबो एडुकेशन टाके एस्ट्रोलॉजी ते किभाबे क्यालकुलेशन करा हय। एगुलिर अनेकगुलि पार्ट आछे, जेमन कोन एजे কোন ভাব থেকে এডুকেশন থেকে ক্যালকুলেশন করব সেটা অবশ্যই আজকে আমরা জানব। চলুন তাহলে জেনে নেওয়া যাক। এডুকেশনের জন্য 4th, 5th এবং 9th এই হাউসগুলিকে ক্যালকুলেশন করা হয়। এই হাউসগুলিতে কোন গ্রহ বসে আছে, গ্রহটি শুভ না অশুভ, গ্রহটি উচ্চস্থ না নিচস্থ, এই সমস্ত বিষয়গুলিকে একত্রে বিবেচনা করা হয়। একদম 0 থেকে 10 বছর পর্যন্ত এডুকেশনের জন্য ক্যালকুলেশন করতে হবে 4th হাউসকে। 10 থেকে 18 বছর বয়স পর্যন্ত এডুকেশনের জন্য ক্যালকুলেশন করতে হবে 5th হাউসকে। 18 বছর বয়স থেকে হায়ার স্টাডির জন্য ক্যালকুলেশন করতে হবে 9th হাউসকে। প্রফেশনের জন্য ক্যালকুলেশন করতে হবে 5th এবং 9th, এই দুটি হাউসকে একত্রে ক্যালকুলেশন করতে হবে। আজকে যে আলোচনাটি করলাম, আলোচনাটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন এডুকেশনের জন্য কোন কোন হাউসকে ক্যালকুলেশন করা হয়। আশা করি ভিডিওটি আপনাদের প্রচুর কাজে লাগবে। এই ভিডিওটি আপনি আপনার ফ্যামিলি লোকজনদের সাথে, বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে ভিডিওটি তাদেরও কিছু কাজে আসে। যারা ফার্স্ট টাইম তাদেরকে বলবো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যখনই ভিডিও আপলোড করবো যাতে সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা আমার রেগুলার, তাদেরকে বলবো অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার সকল বন্ধুদের বলবো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানান এবং ভিডিওটি লাইক করুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।